হরজিতপুর হাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, এই হাটটি কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত। এখন আপনাদের জানার চেষ্টা করব এই হাটে সার এবং বকনা বাছুরের দাম সম্পর্কে। দর্শক, আমার সামনে যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এটি কি বকনা বাছুর? বকনা বাছুর, যে বাছুরটি আসলে মা দাবি গরুটি মারা গেছে, এই জন্য আসলে বাছুরটি বিক্রি করলে আমি একটা কথা বলি। ভাইসাদে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এটা বিক্রি করবেন কেন এত ছোট বাছুর? বাছুরটি বিক্রি করা হবে, দাম চাচ্ছ কত? 18,000। দেখি চাওয়া দাম, বিক্রি দাম কত, কত হলে ছাড়বা? 15,000-16,000 হলে ছেড়ে দেবা? আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দাম চাচ্ছেন কত ভাই? 25। দাম চাচ্ছেন 25,000। এটা কি বকনা না সার? বকনা বাছুর। এটা বকনা বাছুরের দাম চাচ্ছে 25,000 চাওয়া দাম, বিক্রি দাম কত ভাই? 18,000 হলে বিক্রি করে দেবেন? 18,000। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখানে কিছু, এটা কি সব কি বকনা না সার? সার আছে, বকনাও আছে। প্রথম দেখি সার না বকনা? এটা সার বাছুর, দর্শক শুনেন, এটা সার বাছুর। তো দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছেন 37,000 চাওয়া দাম, বিক্রি দাম কত ভাই? কত হলে বিক্রি করবেন? 30,000 হলে বিক্রি করে দেবেন। আর এগুলি কি বকন? এই দুটি কি বকন? এই জোড়া দাম চাচ্ছেন কত বকনের? জোড়া চাচ্ছেন 60,000। দর্শক শুনেন, এই বকনের জোড়া দাম চাচ্ছে 60,000 চাওয়া দাম, বিক্রি দাম কত ভাই? বিক্রি দাম 52। দর্শক, এই জোড়া 52,000 হলে ছেড়ে দেবে দুইটা বকনা বাছুর। এগুলো কি সার না বকন? সার বাছুর। তো দাম চাচ্ছেন কত জোড়া? কত? 80,000 টাকা জোড়া দাম চাচ্ছে। দর্শক শুনলেন, এই দুইটা সার বাছুরের দাম চাচ্ছে 80,000 জোড়া। তো বেচা কত? কত হলে ছাড়বেন? ছোট সার বাছুর। তো দাম চাচ্ছেন কত জোড়া? জোড়া যাইতেছি 55,000। জোড়া দাম চাচ্ছেন 55,000 চাওয়া দাম, বিক্রি দাম কত ভাই? 45,000। বিক্রি দাম 45,000। দর্শক শুনে, এটা জোড়া 45,000। দাম চাচ্ছেন কত ভাই? 45,000। কি সার না বকনা? সার বাছুর। দাম বলছেন ভাই? কথাবার্তি চলতেছে। আচ্ছা ঠিক আছে, চালাই যান, দেখেন কিনতে পারেন। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো জোড়া দাম চাচ্ছেন কত ভাই? জোড়া দাম চাচ্ছেন 55,000 চাওয়া দাম, বিক্রি দাম কত ভাই? 40,000 হলে বিক্রি করে দেবেন? দর্শক শুনেন, এই জোড়া 40,000 হলে বিক্রি করে দেবে সার বাছুর। সার বাছুর।